হাই সকলকে, ওয়েলকাম টু আদ্রিতাস কর্নার। সো আবার একটা জমজমাট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। নববর্ষ কিরকম করে কাটলাম তোমরা তো দেখলেই, কাটালাম কিরকম করে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আমরা একদিনের জন্য বুরুল যাব। সো আমরা লাস্ট ইয়ারেও গেছিলাম, দেবরাজদার বাড়ি আছে ওখানে, ভীষণ হাত পা ছড়িয়ে থাকা যায়, একদম দারুণ লাগে, নদীর পাড়ের বাড়ি, খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। কিন্তু আগের বার তখন আমি ব্লগিংটা শুরু করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমাদের ওই গ্রুপ, পূজা বৈশাখী সবাই মিলে, আমরা গ্রুপে সকলে মিলে যাচ্ছি, যে যার গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়বো, স্যাটারডে গিয়ে সানডে ব্যাক। সো তোমাদেরকে সব দেখাবো আমরা কিরকম করে কাটালাম, কি আড্ডা দিলাম। রুহি খুব আনন্দ, কারণ আমাদের লাস্ট বেশ কয়েক মাস ধরে সব প্ল্যান রুহির বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি সেই জন্যই খুব হ্যাপি। আর আরেকজন যাচ্ছে বৈশাখী মিমির মেয়ে। আচ্ছা, মিঠি। হ্যাঁ, সো তিন বন্ধু মিলে যাচ্ছে, আমরাও সব বন্ধুরা যাচ্ছি, সবাই মিলে আড্ডা দিয়ে, এই গরমে ঘরে বসে জাস্ট খাওয়া দাওয়া আড্ডা দিয়ে একটা দিন কাটাবো বলে। মিঠি সব থেকে বড়, হ্যাঁ সব থেকে ছোট হচ্ছে রুহি। সো চলো যাই বুড়ুল, দেখাতে থাকি তোমাদের রাস্তাগুলো কেমন আর গিয়ে ঠিক কেমন এনজয় করলাম। সো আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগলো, পৌঁছে গেলাম বুড়ুলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হুগলি নদী, দেখো কি সুন্দর সামনেটা হুগলি নদী, আর এই যে বাড়িটা, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এখন গাড়িটা ঢুকছে আমাদের। সো প্রচণ্ড রোদ্দুর, একদম 12টা সাড়ে 12টা বাজে, কিন্তু এই গরমে বেশ একটা হাওয়াও আছে। আমি বাড়িটায় ঢুকছি, তোমাদের দেখাচ্ছি কতটা গাছপালা রয়েছে। এখনও কেউ আসেনি, বৈশাখীরা পূজারা এখনও কেউ এসে পৌঁছয়নি, আমরাই এসেছি আগে, তো গিয়ে দেখি কি করা যায়। বলো কেমন লাগছে? এই দেখো, এটা হচ্ছে বারান্দার ভিউটা, এই যে একদম বারান্দা থেকে সামনে নদী, আর এদিকে দেখো কত গাছপালা, মানে চারিদিক ভর্তি, চারিদিক গাছপালা। এই দেখো খুব ভালো ফ্লাওয়ার্স আছে, অনেক গাছ আছে। এই বাড়ির দাদা ফটোগ্রাফি ভীষণ ভালোবাসেন, সেই জন্য ওনার তোলা ছবি সারা দেওয়ালময়, প্রত্যেকটা ছবি দেশ বিদেশের, উনি যেখানেই গেছেন সেখান থেকে তুলেছেন এবং বাঁধিয়ে রেখেছেন। ভীষণ সুন্দর লাগে দেওয়ালগুলো এই ছবিগুলো দেখলে। দেখলে তোমরা যে কি দারুণ, মানে বাড়িটা কত সুন্দর ভিউ, একদম নদীর ধারে বাড়ি, আর এরকম একটা আড্ডা জোন বারান্দা, মানে দেবরাজদার বাড়িটা ইজ টু গুড। মানে এই নিয়ে আমরা 2 বার এলাম বুড়ুলে, প্রথমবার যেটা বললাম তখনও ব্লগিং শুরু করিনি, তাই দেখতে পাওনি। তো আমরা যে বেডরুমটাই থাকি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট কত বড় বেডরুমটা। এটা যেহেতু আমরা অনেকে আসি 14-15 জন, এবারও তাই এসছি। সো খাটে বাচ্চারা শোয়, নিচে আমরা বিরাট বিছানা করে সবাই মিলে নিচে শুই। হ্যাঁ, এই দিকটা হচ্ছে আরেকটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই দেখো জানলাটা পুরোটা কাঁচের, মানে ওয়ালটা পুরোটা কাঁচ, যেটা থেকে একদম নদীটা দেখা যাচ্ছে, গাছপালা সবটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লিটল হাইডিং, মানে ওরা যখন লুকোচুরি খেলে তখন এর পিছনে লুকিয়ে পড়ে। সো জায়গাটা তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর। হ্যাঁ, এটা লুকোনোর জন্য খুব ভালো রুম। এখন তো প্রচণ্ডই গরম লাগছে,
কিন্তু আশা করছি যে সন্ধে হলে এখানে খুব ভালো হাওয়া দেবে, যেহেতু পাশেই নদী রয়েছে, সো হাওয়াটা খুব ভালো দেবে। আরেকটাও বেডরুম আছে, মানে দুটো বেডরুম, বিশাল ড্রয়িং কাম ডাইনিং। এই বেডরুমটা তুলনামূলক ছোট, এটাতে আগের বার ওই কয়েকটা ছেলে শুয়েছিল। হ্যাঁ, আমাদের থেকে একটু ছোট। আর পিছন তোমাদের ফটোগ্রাফি দেখাই, দেখো ওয়ালে এইটা কি সুন্দর ছবি, এইখানে ছবি, এইটা সব এই বাড়ির দাদা ভীষণ ভালো ফটোগ্রাফি করেন, ওটাই ওনার প্যাশন। সো উনি এরকম চারিদিকে ছবি তুলে রেখেছেন। বলো, ও আচ্ছা, ক্যারমও আছে, তাই তো, ক্যারমও আছে, লুডোও আছে। সো আমি এখন অপেক্ষা করছি আমার বন্ধুদের, কারণ নাভ্যা আমাদের সাথে চলে এসেছিলো বলে ওদের গাড়িটা একটু আটকে গেছে, ওরা আসা অবধি অপেক্ষা, তারপর আড্ডা শুরু। সো দুপুরবেলা আমরা একদম সিম্পল খাওয়া, ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল খাওয়া শুরু হবে সূর্য ডোবার পর থেকে, কারণ দিনের বেলা বেশি গরমে খাওয়া দাওয়া একদম যাবে না। সো দেখতে থাকো আদিতাস কর্নার। আজকের উইকেন্ডটা, এবারের উইকেন্ডটা আমরা তাহলে কাটাচ্ছি বরুলে, তোমাদেরকে সবটা দেখাবো। বিকেলবেলা, বিকেল না, প্রায় 6টা বাজতে চলেছে, সন্ধে হচ্ছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। এই দেখো হাওয়া, নদীর হাওয়া, যেটা বলছিলাম, সবাই আমরা রেডি, আর আমরা এখন যাচ্ছি বাজার। ওখান থেকে এসে টুকটাক রান্না হবে, খাওয়া দাওয়া হবে দারুণ জমিয়ে, এখানে ফটো শ্যুট হচ্ছে। এই যে আমি, হাই করো, কেমন লাগছে? খুব ভাল লাগছে। ওখানে ফটো শ্যুট হচ্ছে, দেখো ফার্স্ট মিঠি এসছে, এই যে মিঠি ব্লগে এসছে। হ্যাঁ, এই মিঠির কথা সকালে রুহি বলছিল, তো এইটা হচ্ছে মিঠি এসে গেছে। যাও যাও, চলো চলো, আমরা যাই গিয়ে এসে দেখাবো আড্ডা কেমন কি হচ্ছে। বৈশাখীকে সবাই দেখে নাও আবার দীঘার পরে, আবার আমরা বেড়াতে চলে এসেছি বল তো, প্ল্যান হয়ে গেছে, আবার প্ল্যান হয়ে গেছে, পরপর তোমরা দেখতে থাকবে আমরা কত কি করছি। এই বেড়ানো গুলোই অক্সিজেন আসলে, তো একটু দেখে নাও তোমরা ভালো করে, তারপর চলো সন্ধ্যের আড্ডায় কি কি হলো, কি খেলাম সব দেখাই। সবাই মিলে একসঙ্গে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে এবার কি কি করলাম এবার সকলে দেখো, দারুণ মজা পাবে। চিকেন পাকোড়ার প্রস্তুতি করছি, যদিও আমরা কিছু করছি না, দিদিরাই সব করছে, শুধু আমরা মাখিয়ে রাখছি। রান্নাঘরটা এত বড় বল পূজা, দারুণ 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 রান্না করো। হ্যাঁ, এই যে আর সব থেকে এখানে হচ্ছে গিয়ে চিকেন, আর এখান থেকে পুরো সিনারি সব দেখা যাবে, বাট এখন অন্ধকার, আর এখান থেকে তো মারাত্মক লাগে সকালবেলা। জীবনে প্রথম এক অপূর্ব অভিজ্ঞতা হলো বাঁধ দেখার। নদীতে যে কি প্রকট আওয়াজ শুনতে পেলাম আমরা, সমুদ্রের থেকেও বোধহয় বেশি। আর এই যে বাঁধ দেখলাম, সত্যি না দেখলে এটা বলে বোঝানো যাবে না, গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। এই বাঁধ দেখার পর আমরা নিচে এসে ডিনার করলাম, তারপর রাতের আড্ডা চলল। এই যে সবাই দেখতে পাচ্ছ, এই রাতের আড্ডা গড়িয়েছিল রাত প্রায় 3টে অবধি। ভালো লাগলে অবশ্যই আদৃতাস কর্নার সাবস্ক্রাইব করো সকলে।